দেশের সার্বিক অবস্থা সকলেই অবগত আছেন। এখন এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা চোখে পড়ছে না, তবে ভিতরে ভিতরে একটা অস্থিরতা তো নিশ্চয়ই আছে। আর স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ, জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ছে এবং এটার জন্য কোনো রকম কোনো ব্যবস্থাই কোনো কাজ করছে না। সাধারণ মানুষের আয় ইনকাম কমে গেছে এবং প্রতিদিনই কমছে, সেই হিসাবে জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে জীবিকা নির্বাহ করা। ৩৫ বছর আমরা ক্ষমতার বাইরে, আমাদের সব 300 আসনে সর্বশেষ আমরা নির্বাচন করেছি 2001 সালে এবং সেখানে কেয়ারটেকার সরকার আমলে একটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। সেখানে আমাদের আসন সংখ্যা ছিল 14টি, তা আমরা 11টি হয়েছি 34 বছর ক্ষমতার বাইরে থাকার পরে। আমরা যে খুব বেশি বিরাট কিছু ধস হয়েছে আমি মনে করি না, যেহেতু এই নির্বাচনটা নিয়েও প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে। প্রথম দিন থেকে আমি সবসময় বলে আসছি যে নির্বাচনে যেগুলো অনিয়ম হচ্ছে, একজন ব্যক্তি আছেন যাকে আমরা শ্রদ্ধা করি, যিনি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্ত্রী বেগম রহণয় স্যার। উনি বয়স হয়েছে আমার জানা মতে, ব্যক্তিগত সম্পর্ক ওনার সাথে আমার আছে, যে উনি এখন আসলে ওনার অসুস্থতা এরকম স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মতো ওনার অবস্থা নাই। ওনাকে কতিপয় ব্যক্তি তাদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য ওনার নাম ব্যবহার করছে, যতই ব্যবহার করুক উনি আমাদের শ্রদ্ধার পাত্র, উনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক, তিনি থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত। আমরা ওনার বিষয়ে কোনো মন্তব্য করি না, ওনাকে আমরা শ্রদ্ধাই করে যাব। ভাই 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 ভ